আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে খুব সুন্দর একটা বাসা দেখাতে নিয়ে এসেছি। বাসাটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ভাবির। রিয়াদে আমরা 21 বছর একসাথেই ছিলাম। সে দেশে এসেছে এবং এই বাসাটা সে 2 মাস আগে কমপ্লিট করেছে। আজকে আমি ঘুরতে এলাম তার বাসায়, আর আমি চেয়েছি বাসাটা আপনাদের একটু ভিডিও করে দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে এখন আমি ভেতরে যাব। তো এন্ট্রেন্সটাও সে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, দেখলেই পরনটা জুড়িয়ে যায়। তো আসছি তার বাসার ভেতরে। এইটা আমার ভাবি ফ্রেন্ড, আমরা রিয়াদে 1.5 বছর একসাথে ছিলাম। বাসার ভেতরে প্রবেশ করি তার বসার রুমটা, যেটা লিভিং রুম। এখানে আছে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের গাছ, এত সুন্দর লাগছিল, খালি চোখে আরও বেশি ভালো লাগছিল। মনের মাধুর্য মিশিয়ে এই বাসাটাকে সাজানো হয়েছে এবং সেটা সম্পূর্ণ সে করেছে তার নিজের চয়েজে। এবং যদিও তার বাচ্চারাও তাকে অনেক হেল্প করেছে, তার মেয়ে বাচ্চা যেহেতু অনেক গুণী, সুন্দর করে এই বাসাটা তারা মিলে সাজিয়েছে। আমি পুরো ভিডিওতে বাসাটাই দেখাবো, পুরো বাসায় যতগুলো রুম আছে, কিচেন আছে, সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রতিটা জিনিস রাখা আছে, একটা মনে হচ্ছে একটা কোনো শৌখিন মানুষ সে তার শখ পুরো পরিপূর্ণ করেছেন এই বাসাটার মাধ্যমে। আমাদের যারই যতটুক আছে না কেন, আমরা সেটুক দিয়েই আমাদের বাসাটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, যার যতটুকু সমর্থ সেই অনুযায়ী। এই বাসাটায় সবথেকে আমার বেশি ভালো লেগেছে লাইটিং, অসম্ভব রকমের সুন্দর ছিল লাইটিং। এবং এখানের যে ডেকোরেশন, সেই ডেকোরেশনটা আমার অসম্ভব ভালো লেগেছে। একটা রয়্যাল লুক, এখানে ভিক্টোরিয়া যে লুকটা সেটা পাওয়া যায় এই বাসাটার ভিতরে আসলে। আর দেখতেই পাচ্ছেন বাসার যে বসার সোফাগুলো, সেগুলোও কত সুন্দর করে কালার করা, কত যে মনোমুগ্ধকর, কত সুন্দর লাগছিল। এখানে 2টো টেবিল দেওয়া আছে, একটা মার্বেলের দেওয়া আছে, বাসাটা কাঁচের। বাসাটায় বেশিরভাগই রাখা হয়েছে হোয়াইট। হোয়াইটটা রাখার কারণে যেটা হয়েছে, বাসাটাকে আরও ব্রাইট লাগে, প্লাস ব্রাইটের উপরে যদি কোনো ফার্নিচার করা হয় তখন কিন্তু বাসা খোলামেলা লাগে। আর কাঠের কালারের যদি ফার্নিচার রাখা হয় বাসা তখন অনেক ছোট মনে হয়। আস্তে আস্তে করে আমি ডাইনিং স্পেসের দিকে এগোচ্ছি। ডাইনিংটাও খুবই সুন্দর, আমি আস্তে আস্তে করে যাব আর আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। তো এখানে যে ডোরটা, এই ডোরটা স্লাইড ডোর, তো ডোরটাও ভাবির নিজের চয়েজে করা, অনেক সুন্দর। টেনে বন্ধ করে দেওয়া যায় যাতে ওখানে কথা বললে এখানে সাউন্ড না আসে, এরকমের। ড্রয়িং রুম থেকে, মানে লিভিং রুম থেকে বের হওয়ার পরেই ডাইনিংয়ের সাথে আছে একটা ওয়াশরুম এবং একটা বেসিন দেওয়া আছে বাহিরের দিকে। দেখতে খুবই ভালো লাগছে জায়গাটাকে, ভাবি আবার তার মনের মাধুর্য মিশিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। সাজানোটা হচ্ছে নিজের ব্যাপার, যে যেভাবে সাজাতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেভাবেই তার ঘর সাজিয়ে। এখানেও কিছু শোপিস রাখা আছে। ঘরটায় কিন্তু অতিরিক্ত কিছু রাখা নেই, যতটুকু রাখা আছে ততটুকু খুব সুন্দর করে পরিপাটিভাবে রাখা আছে। এখানে ডাইনিংয়ের 2 সাইডে 2টা ওয়াল শোকেস আছে, যেটার ভিতরে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। ক্যাবিনেটও বলা যায়, যেভাবে বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই বলতে পারেন। একটা ঝাড়বাতি দেওয়া আছে, 2 সাইডেই 2টা ক্যাবিনেটের মতো রাখা আছে, যেটার জন্য সুবিধা হচ্ছে অনেক ধরনের ক্রোকারিজ বা যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখা যায়। আর গ্লাস সামনে নানান রকমের, এই গ্লাস রাখার কারণে বাসাটাকে অনেক বড় মনে হচ্ছে। যাদের এভাবে বাসা সাজাতে মন চায় তারা চাইলে ভিডিওটি সুন্দরভাবে দেখতে পারেন এবং কিছুটা আইডিয়া
আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। তার বাসার যে সাইডগুলোর ডেকোরেশন সেটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর, আর ঝাড়বাতিটা রাখার কারণে এখানে একটা রয়্যাল রয়্যাল ভাব চলে এসেছে। আর তার প্রতিটা ফার্নিচার ছিল একটু ক্লাসিক, যেটা অনেকটা ভিক্টোরিয়ার যে ইয়াটা লুকটা ওটা চলে আসে। আমি যখন ভিডিও করছিলাম আমার মনে হচ্ছিল যে সব কিছু ক্যামেরা বন্দি করে ফেলি, এত ভালো লাগছিল। সাজানোটা যার যার চয়েস মতো, তবে কিছু কিছু জিনিস দেখলে যেন পরনটা জুড়িয়ে যায়। তার বাসাটা দেখলেও তাই মনে হয়, প্রতিটা জিনিসে আছে শৌখিনতার ছোঁয়া। মানুষ শৌখিনতা না থাকলে অনেক কিছু করতে পারে না, টাকা থাকলেই মানুষ সব কিছু করতে পারে না, শৌখিনতার অনেক দরকার। এটা হচ্ছে মেয়েদের মেকআপ রুম। যেহেতু তার তিনটাই মেয়ে, স্বাভাবিক মেয়ে যেখানে আছে মেকআপ রুম, সেখানে থাকলে মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো ওদের মেকআপ রুমটা বাদ দেবো কেন, চিন্তা করলাম মেকআপ রুমে যাই, মেকআপ রুমের ভিডিওটা করি। আমার ভিডিও যে শুধু মুরব্বি টাইপ বা বড় টাইপ মানুষরা দেখে সেটা না, আমার ভিডিওটা ছোট বড় সবাই দেখে। তো যার যেটা ভালো লাগবে সে সেটা মন দিয়ে দেখতে পারবে। হ্যাঁ, তবে একটা কথা বলি, তার যেটা আছে সেটা যে আমার থাকতে হবে বা আমার সেটা চাই সেটা কিন্তু না। একটা সুন্দর জিনিস দেখলে মানুষের পরানটা জুড়িয়ে যায়, ভালো লাগে। ভালো লাগা থেকেই দেখানো, আপনারা ভালো লাগা থেকেই দেখে নেবেন ভিডিওটা। যার যেভাবে সমর্থ আছে সে সেভাবেই সাজিয়ে নেবেন, যার সমর্থ অনেক সে তার মতো করে সাজাবেন, যার সমর্থ কম সে তার মতো করে সাজাবেন। মেইন কথা হচ্ছে আমরা কীভাবে নিট অ্যান্ড ক্লিন থাকবো, সব কিছু গুছিয়ে রাখবো, সেটাই হচ্ছে মেইন কথা। আমি এখন কিচেনে চলে এসেছি। ভাবির প্রচুর জিনিসপত্র, তাও সে খুব সুন্দর করে সেটিং করে রেখেছে, কোনো জায়গায় এলোমেলোভাবে এবড়েথেবড়োভাবে পড়ে নেই, প্রতিটা জিনিস যে যার জায়গা মতোই রয়েছে। আমি আমার ভিউয়ার্সদের সবসময় বলে থাকি, সুন্দর জিনিস হলেই আমি যখন দেখি তখন আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করি, যাতে আপনারাও আমার চোখ দিয়ে দেখতে পারেন জিনিসগুলো, এটাই আমার মেইন উদ্দেশ্য। এখানেও কিচেনেও উপরে বড় বড় ক্যাবিনেট করে নিয়েছে, যাতে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু রাখতে পারে। এটাই সুবিধা, ছোট কিচেন থাকলে এভাবে করলে জিনিসগুলোও রাখা যায়, দেখতেও ভালো লাগে, চোখের সামনেও থাকে না, সব কিছু সময় মতো হাতের কাছে পেয়েও যায়। এখানে হচ্ছে তার চুলা, চুলাটার উপরে কিচেন হুডি দেয়া একটা, ওটা হচ্ছে একটা ব্যালকনি, ওয়াশ টোয়াশ করা যায় সব কিছু জিনিসপত্র। আর এখানেও সে একটা ক্যাবিনেট দিয়েছে, উপরেও একটা ক্যাবিনেট রেখেছে, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রেখে দেয়া হয়। আমরা যাওয়ার পর ভাবি আমাদের আপ্যায়নের কোনো কমতি করেনি, প্রচুর পরিমাণ আপ্যায়ন করেছে আমাদেরকে। আসলে আমরা বেশি টাইম তো থাকতে পারিনি, অনেক টাইম থাকলে আরও ভালো লাগতো আমাদের কাছে। তো যাই হোক, যতটুকু টাইমই থেকেছি আপনাদের জন্য দুইটা ভিডিওই করেছি, পুরো খোয়ারটা একবার হোম ট্যুর যেটা সেটা দিয়ে দিলাম, আর একটা ভিডিও করেছি সেটা তো আগেই আপনাদেরকে দেখিয়েছি, আমি ভাবির বাসায় যেয়ে যেভাবে আমরা আনন্দ উপভোগ করেছি সেগুলো। ডাইনিং স্পেসে রাখা হয়েছে তার ফ্রিজগুলো, এই সাইডে ওভেনটাও রাখা হয়েছে, আর এটা হচ্ছে সৌদি যেটাকে ধূপ বলে, জ্বালানো হয় আগর ধূপ, সেটার একটা কী বলে বেস, ওটার ভিতরেই রাখা হয়। এটা হচ্ছে ভাবির রুম, ভাবির রুমটাকে এবং ভাবির ওয়াশরুম দুটাকেই মোটামুটি আমি কভার করেছি আপনাদের জন্য, যাতে আপনাদের দেখে ভালো লাগে এবং কিছুটা আইডিয়া নিতে পারেন। এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গাটা, গ্লাস দিয়ে আটকানো আছে জায়গাটা যাতে এদিকে পানি না আসে, আর এটা খুবই ভালো লাগে, ওয়াশরুমটা নোংরা হয় না।
হয়ে গেল ওয়াশরুম, এখন চলে আসি বেডে। তো বেডের সাইডে টেবিল ল্যাম্প দেয়া আছে একটা, এবং প্রতিটা জিনিস তার সব কিছুর সাথে একটা ম্যাচিং লুকিংটা মানে খুবই সুন্দর, এমনকি টেবিল ল্যাম্পটা পর্যন্ত। এখানে তার আর তার মেয়ের একটা পিকচার আছে, ছোট মেয়ের যখন সে অনেক ছোট ছিল। তো তার বেডটাও চমৎকার। রয়্যাল লুকিং লাগছে এভাবে, ভিক্টোরিয়া লুক যেটা সেটা। এবং প্রতিটা সিলিং এবং প্রতিটা সাইডের ডেকোরেশনগুলো এত সুন্দর করে করিয়েছে, মনোমুগ্ধকর। এখানটাতেও রাখা আছে একটা বেজ, পাশে একটা ড্রেসিং টেবিল, আর সাজানো হয়েছে সে তার মতো করে সাজিয়েছে। তবে এইসব বাসা যারা তৈরি করে বা যারা থাকে, মেনটেন করাটা অনেক বড় টাফ একটা ব্যাপার। প্রতিদিন প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হয় বাসা ফিটফাট করে রাখার জন্য। প্রতিটা ফার্নিচার প্রতিদিনই ক্লিন করতে হয়, কারণ যেহেতু আমাদের দেশে প্রচুর ধুলা ময়লা, তো এসব কাজ তো আমাদের থেকেই যায়, এগুলো প্রতিদিনই করতে হয়, নিত্য মানে নিত্যদিনের সঙ্গী হয়ে যায় তখন এইসব কাজ। তো খাটের সামনেই রাখা আছে একটা বসার সিট, দেখতেও ভালো লাগে, চাইলে বসাও যায় এখানে, সাজিয়েও রাখা যায় যে যেভাবে পছন্দ করে। তো এখন আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি মেয়েদের রুমের দিকে। তার তিন মেয়ে, এখানে আছে দুইটা রুম, দুটোটাই দেখাবো। উপরের সিলিংটা আমি একটু দেখাচ্ছি, সাইডের ডেকোরেশনটাও একটু দেখাচ্ছি, কাঠ দিয়ে করা এই যে সিলিংটা, সিলিংটার ডিজাইনটাও খুবই সুন্দর, এগুলো মেনটেনও করতে হয় সেভাবে। আর ভাবি হচ্ছে প্রচুর কর্মঠ একজন মহিলা, সারাক্ষণে বাসার পেছনেই থাকে, সারাক্ষণ সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তার সুন্দর বাসাটি। এটা হচ্ছে তার ছোট মেয়ের রুম, যদিও এই ফার্নিচারগুলো থাকবে না, কিছুদিনের জন্য আছে, এই মাসের শেষে এই রুমে নতুন ফার্নিচার আসবে, তাও আমি সুন্দর করে চেষ্টা করেছি আপনাদেরকে একটু দেখাতে। ছোট মেয়ে তুবার রুম এটা, তো ওর ফার্নিচারটা এখনও বাসায় আসেনি, যেহেতু তারা দুই মাস হয়েছে এখানে উঠেছে, তো আস্তে আস্তে ফার্নিচারগুলো আসছে। তো ওর যে এই ফার্নিচার, এগুলো সরিয়ে ফেলা হবে, এখানে নতুন ফার্নিচার সব দেওয়া হবে। নেক্সট টাইম যদি আমি আসি তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এই ফার্নিচারগুলো ভাবির আগে ছিল, সে সব কিছুই চেঞ্জ করেছে, নতুন করে তার মতো করে সবই চেঞ্জ করেছে। আর বাংলাদেশে সে এসেছে মাত্র 4 বছর। এই যে ছোট মেয়ে, ওরই রুম এটা, ও এখন বড় হয়েছে, অত বড়ও হয়নি, আপনারা আগের ভিডিওতে দেখেছেন ওকে, আমার আফিফের থেকেও ছোট। সাইডে একটা ক্যাবিনেট টাইপের করে দেয়া হয়েছে, তাক যেটা শেলফ, সেখানে যাবতীয় অনেক জিনিস রাখা তার মেয়ের সুবিধা আছে। এটা একদম ঠিক বাথরুমের ডোরটার সাইডে, যে জায়গায় হালকা একটু জায়গা থাকে সেটাকেও আমরা নষ্ট না করে কিছু না কিছু করতে পারি। তো এই হচ্ছে তুবার ওয়াশরুম। এরপরে আমরা চলে যাচ্ছি মেয়েদের রুমে। মেয়েদের রুমে তখন আমার বড় ছেলে, তার মেয়েরা এবং আমার যা সবাই ছিল, মোটামুটি এটা আমি ভিডিওতে দেখিয়েছি আপনাদের, তাও ওর রুমটা আলাদাভাবে আমার ভিডিও করা হয়নি, যার কারণে সবাই থাকা অবস্থাতেই আমি একটু ভিডিও করে ফেলেছি
ওটাই আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ওর রুমটাও অন্যরকম, ওরা দুই বড় বোন, এই রুমটা এখন আপাতত থাকে এই দুই বোন। বয়সের ডিফারেন্স হলেও দুইটা বোন যেন টুইন, একই সাথে থাকে, মনের কথা এরা একে অপরকে বলে। আমার যে কতটা ভালো লাগে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। বোনেরা থাকলে যে কত মিল থাকে এদের না দেখলে বোঝা যাবে না। ওদের এখানেও একটা গ্লাস দিয়ে ক্যাবিনেটের মতো করে দিয়েছে শেলফ, যেটা এই শেলফটার ভেতরে ওদের ব্যাগগুলো রাখে এবং যাবতীয় দরকারি পার্স ব্যাগ যত কিছু আছে ওগুলো ওখানেই রেখে দেয়, দেখতেও ভালো লাগে। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুমটা। আমরা যখন একটা বাসা ভিডিও করতে নিই প্রতিটা জিনিসই দেখাই, ওয়াশরুম অনেকে হয়তো দেখতে পছন্দ করেন না তাও দেখাই, কারণ একটা বাসা যখন দেখাতে নেই 70% মানুষের কমেন্টে থাকে ওয়াশরুমটা দেখলেও আরেকটু ভালো হতো, কারণ অনেক আইডিয়া পাওয়া যায়, সেজন্য দেখানো। হয়তো কারো কাছে এটা ভালো নাও লাগতে পারে, তারা ইগনোর করবেন। আর আছে পুচকু, পুচকু ওর নাম হচ্ছে ক্লোরি, ও হচ্ছে ওদের একটা বাচ্চা। ওকে নিয়ে এসেছিল, খুবই ছোট নিউবর্ন, সে থেকে ও বড় হয়েছে, ওদের জান ও তো, ওকে নিয়েই সারাদিন কাটে ওদের সময়। আর সেও খুব লক্ষ্মী একটা বাচ্চা, ডিস্টার্ব করে না, টাইম মতো খায়, ঘুমায়, আর কাউকে দেখলে শুধু মিউ মিউ করে। আমরা কথাও বলছিলাম, এই ফাঁকে ভিডিও করছিলাম, যেহেতু এটা ভিডিও করেছি হোম ট্যুর হিসাবে সেজন্য কথাগুলো সব কেটে দিয়েছি। তো দেখে নিলেন মেয়েদের রুমটাও, কমেন্ট করে তো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কোনটা কেমন লেগেছে, আমি কিন্তু অপেক্ষা করবো।